नमस्कार, आमी नवीन, आपनारा देखछेन जियांगो चैनल। निश्चय सबाई भालो आछेन। आज सरस्वती पूजा निये एकटी बैनार डिजाइन देखाबो। जेहेतु सरस्वती पूजा काछेई तो सरस्वती पूजा निये एकटी बैनार डिजाइन देखाच्छि। जारा आमार जियांगो चैनल नतुन तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करबेन एबं बेल घंटीते क्लिक करे नोटिफिकेशनटी अल करे देबेन, ताते कि होय प्रतिदिन नतुन नतुन भिडियो नोटिफिकेशन अति सहजे आपनार काछे पौंछे जाय। আমার চ্যানেল মূলত ফ্লেক্স ব্যানার, ডিজিটাল কার্ড, ইনভাইট কার্ড এই সব ধরনের ডিজাইনগুলো পেয়ে থাকবেন। তো শুরু করছি আজকের প্রজেক্ট। আমি 7.0 ইউজ করছি ফটোশপ। আমি 5-3 সাইজের একটি ফ্লেক্সের ডিজাইন করব। প্রথমে ফাইল থেকে নিয়মিত গিয়ে একটা A4 সাইজের পেজ নিচ্ছি। আমি এর মধ্যে সরস্বতী লেখাটা লিখে নিচ্ছি, স্টাইল করে একটু লিখে নিচ্ছি। পেজটাকে ঘুরিয়ে দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার লিখব সরস্বতী। এখান থেকে ফন্টটা প্রথমে চুজ করে নিচ্ছি। এখান থেকে ফন্টটা চুজ করব, বিজয় ফন্ট একটা চুজ করে করব। এখানে ফন্টটা সরস্বতী লেখাটা লিখে নিলাম এই ফন্ট দিয়ে। আমি দীর্ঘায়িত কাটটা আলাদাভাবে রাখলাম, এখান থেকে দীর্ঘায়িত কাটটা এখান থেকে কেটে নেব। এখান থেকে বোল্ড করে নিচ্ছি, এটাকে রেস্টলাইজ করে নিচ্ছি, এরপর এটাকেও রেস্টলাইজ করে নিচ্ছি, এরপর এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটাকে, এরপর এটাকে এরকমভাবে সেট করে নিচ্ছি এখানে। এই যে এই লেয়ারটার এখান থেকে সিলেকশন করব, এরকমভাবে বাড়িয়ে নিচ্ছি, আর এটাকে একটু এদিকে সরিয়ে রাখছি। এরপর কি করব, নেট থেকে এই ক্লিপারটা নামিয়ে রেখেছিলাম। অনেক ছবি কি হয় টানলে যায় না, এখান থেকে এর ফরম্যাট আলাদা ফরম্যাটে থাকে। এখানে কন্ট্রোল এ করব, সিলেকশন হলো ফুল সিলেকশন, এরকমভাবে টানলাম। গিটারের ছবিটা এই বিনাটাকে বাড়িয়ে দিলাম এরকমভাবে, এর হোয়াইট পোর্শনগুলো ক্লিয়ার করে নিচ্ছি। এটিকে এখানে সেট করবো এরকমভাবে, এটিকে হরাইজন্টালভাবে ঘুরিয়ে নিচ্ছি কারণ এগুলো এখানে লেগে গিয়েছিল। এইটিকে এরকমভাবে রাখছি এবং এটাকেও এখানে রাখছি। কপি করে এখানে পেস্ট করলাম, মানে অল্ট কন্ট্রোল কপি করে শিফট বরাবর সজাগ করলাম, শিফট প্রেস করে সজাগ করে এখানে সেট করলাম। এটা কপি কীভাবে হয়, অল্ট কন্ট্রোল আর অল্ট প্রেস করলে কপি হবে। অল কন্ট্রোল প্রেস করে কপি করলাম, কিন্তু শিফট যদি প্রেস করে দেয় এর সঙ্গে শিফট প্রেস করলে কী হবে, ওই সোজা বরাবরই যাবে। এই যে এখানে চলে দাদা, শিফট যা প্রেস করবো ওই সোজা বরাবরই যাবে। এখানে এখানে সেট করলাম এরকমভাবে। এরপর কী করব, এই যে সবগুলোকে একসঙ্গে ক্লিক মানে লিঙ্ক করে মার্চ করে নেব, কন্ট্রোল করে মার্চ করে নিলাম। আমার সরস্বতী লেখা স্টাইল এরকম একটা তৈরি হলো। এটাকে আমি কাজে লাগাবো ব্যানারের মধ্যে, কীভাবে কাজে লাগাবো সেটা দেখাচ্ছি। এরপর ফ্লেক্সের সাইজটা 5-3 যেহেতু নতুন একটা পেজ নিচ্ছি, ইঞ্চিতে নেব, 12×5=60 ইঞ্চি এবং হাইটটা 36 ইঞ্চি এবং রেজুলেশন দেবো 72। কালার মুদ্রা রাখবো CMYK-তে। ওকে, আমার যে যে পিকচারগুলো লাগবে সেগুলো অলরেডি কিছুটা নিয়ে রেখেছি। আমার এই হলো সরস্বতী লেখাটা। আমি এখান থেকে ফাইল থেকে এখানে একটা এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে ব্লু পেন্ট ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করলে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে সেট করলাম, এই লেয়ার থেকে নিচে নামালাম,
উপরে এখান থেকে ধরেও নিচে নামাতে পারি। ঠিক আছে, কন্ট্রোল এল করলাম, এটা হয়েছে ডার্ক, একটু করে নেব, ডার্ক করে নিচ্ছি। এরপর কি ওপেনে, ফাইল থেকে ওপেনে গিয়ে এরকম টাইপের একটা পিকচার নামিয়ে রেখেছি সরস্বতীর। এখানে কী করবো, এটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করলাম, ওভারলে করব। এখানে ওভারলে করলে কী হয়, পিকচার গ্লেজটা অনেকটা বেড়ে যায়, অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি। উপরের লেয়ারটা দুটোকে একসঙ্গে ক্লিক করব, কন্ট্রোল ই করে মার্চ করব, এখানে সেট করে নিচ্ছি। এরকমভাবে সেট করে নিচ্ছি। এরপর এটাকে মাস্কিং করে নিলাম, এরকমভাবে মাস্কিং করলাম। এরপর সাইডটা ইরেজ করে নিচ্ছি, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে পুরো মিশে গেল। এরপর কি করব, এরপর এই ঠাকুরের পিকচারটা আমি এখানে বসাবো। এখানে সেট করে নিলাম ঠাকুরের পিকচারটা। তারপরে এই পিকচারটা এখানে রাখলাম। এরপর কি করব, এরপর এটাকে এরকমভাবে সেট করছি, এটাকে গ্রেডিয়ান একটা কালার দেবো, এখান থেকে গ্রেডিয়ান রেড টাইপের কালার দিচ্ছি। নিচের দিকটা চকলেট, উপরের দিকটা পুরো রেড কালার, এখান থেকে রেড চুট দিলাম। এরপর স্টোক দেবো এখানে, ওকে স্টোক দিলাম। নিচের দিকটা অতিরিক্ত ডিপ হয়ে গেছে, এটিকে এরকমভাবে রাখলাম। ওকে, এরপর ফাইল থেকে ওপেনে যাব, এখান থেকে একটা ব্রাশ টাইপের এফেক্ট এখানে দেবো, ব্রাশের এফেক্টগুলো দেবো একটা। কপি করে এরকমভাবে সেট করছি ব্রাশের এফেক্টগুলো এখানে। তিনটে লেয়ারকে একসঙ্গে মার্জ করে নিলাম, কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করলাম, ওভারলে করে দিচ্ছি, তার ইয়েলোতে আরও স্পষ্ট হবে, ফুটে উঠবে। এরপর কি করব, এরপর জাস্ট এখানে পরিচালনায় নামগুলো লিখে দেব। এটার মধ্যে বর্ষটা লিখবো, এখানে এখানে বর্ষ দিয়ে দেবো, এখানে অ্যাড্রেস, এখানে পূজা লেখাটা লিখে নিচ্ছি, তার আগে এখানে লিখে দেবো সার্বজনীন শ্রী শ্রী। এটা এস্টিমের ফন্ট, সেই জন্য নর্মাল স্টাইলটা ইউজ করছি। সার্বজনীন শ্রী শ্রী, সরি, মাইনাস করে নিচ্ছি, -10। এটা একটু নিচের দিকে নামিয়ে রাখছি, এর এই জায়গাটায় লিখে দেবো সার্বজনীন শ্রী শ্রী।
এই লেয়ার স্টাইল থেকে কপি করব। এই লেয়ার স্টাইল থেকে কপি করলাম, রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল এখানে গিয়ে পেস্ট করে দিলাম। স্টোকটা একটু কমিয়ে দিলাম, এরকমভাবে রাখলাম। এখানে পরিচালনা লেখাটা লিখে দেবো, তার আগে পূজা লেখাটা লিখতে হবে। এখানে পূজা লেখাটা, পূজা লেখাটা লেখার জন্য আমি হচ্ছে বিজয় ফন্টি চুজ করব। এখানে বিজয়টা চুজ করবো, এখান থেকে পূজা লেখাটা লিখে নিচ্ছি। এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি, এটাকে বোল্ড করে নিচ্ছি এবং স্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছি। ফন্টটা এই স্টাইলটা রাখছি, এখানে কপি পেস্ট লেয়ার স্টাইল করে দেবো, তাহলে সেই লেয়ার স্টাইলটা এখানে পেস্ট হয়ে যাবে, বা আলাদা কালারও দিতে পারি। এটা রেডের মধ্যে রাখছি পুরোটা, এটিকে মাইনাস করে নিচ্ছি -10, তাহলে এই মাঝের গ্যাপটা চলে যাবে। এই যে মাঝে একটা গ্যাপ রয়ে গিয়েছে, এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস হয়তো 25 করলাম, গ্যাপটা চলে গেল। এরপর পরিচালনা লেখাটা লিখবো, এখান থেকে বাংলাটাকে নর্মাল ফন্টে রাখবো, নর্মাল এসটিএম ফন্টে রাখলাম। এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইলটা করে দিলাম। প্রথমে আমি ফন্টটা নিচ্ছি এসটিএমের ফন্ট, আমি ফন্টটা নিচ্ছি জুথি, জুথি ফন্টটা নিচ্ছি। এখানে লিখলাম এখানে আমি ক্লাবের নামটা লিখে দিচ্ছি সবুজ সাথী ক্লাব। এরকমভাবে সেট করছি এবং ড্রপসে দিচ্ছি হালকা, ড্রপসে দিলাম। আউটার গ্লো দেবো, আউটার গ্লোটা এরকম কালারটাকে রাখছি ব্লু, আউটার গ্লোর কালারটা রাখছি ব্লু। এখান থেকে ব্লু করলাম, এই পোর্শনটা ব্লু করলাম, এরপর মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কী হবে আরও ডিপ হয়ে যাবে। ব্লুটা ঠিকঠাক আসে না, এখানে এটা রাখলাম ব্লু। এদিকে হালকা গ্রেডিয়েন্ট করবো, যেহেতু সবুজ সাথে সবুজের ভাগ একটু দিতেই হবে, বা এরকমও করা যায়। কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, ব্রাশটা নেব, এখানে সবুজ কালারের ব্রাশ, সবুজ কালারটা সিলেক্ট করলাম, আর লাইট সবুজ। নতুন একটা লেয়ার নিচ্ছি, এরকমও করতে পারি, বা কোনো কোনো জায়গায় ইয়েলো দিয়ে দিতে পারি। ঠিক আছে, স্টোকটা দিয়ে দিচ্ছি, একটু কালো স্টোক দিচ্ছি, তাহলে ভালো হবে বলে মনে হচ্ছে। না এমনি থাক, ওকে। এরপর কি করবো, এরপর এখান থেকে এই টুলটা নেব, এখানে এই যে টুলটা আছে, এখানে টুলটার নামটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল।
এখানে ক্লিক করবো, এরকমভাবে টানবো, ড্রাগ করবো, কন্ট্রোল এন্টার প্রেস করবো, এটির কালার দিয়ে দেবো হোয়াইট। নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, অল্ট ব্যাক প্রেস করে ফিল করে দিচ্ছি, কন্ট্রোল ডি করবো, ডি সিলেক্ট, এটা ইরেজ করে দিলাম এরকমভাবে। আরেকবার দেখে দিচ্ছি এটা কীভাবে ইরেজ করলাম, দেখে দিচ্ছি এরকমভাবে করলাম, এরকম তৈরি হলো। তো এরপর এখান থেকে এই রাউন্ডের রেক্টাঙ্গুলার বা ইলিপটিক্যাল মার্কে টুলটা নিলাম, এখান থেকে এরকমভাবে সিলেকশন করলাম, ডিলিট করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করে আবার পাশে নিলাম, দুটোকে ধরলাম, লিঙ্ক করলাম, মার্জ করে দিলাম কন্ট্রোল ই করে। এটার কালারটা দিয়ে দিচ্ছি চকলেট কালার। এই নিচের পোর্শনটা ডিলিট করে দিচ্ছি, এটার এই ইগুলোগুলো নিচের পোর্শনটা ডিলিট করে দিচ্ছি। এই যে কালার করেছি এটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে নিচ্ছি, ওভারলে করে দেবো, তাহলে আরও লাইট হবে, আরও ব্রাইটনেস হবে। তিনটেকে একসঙ্গে ধরলাম, কন্ট্রোল ই করে মার্জ করে নিলাম, ঠিক আছে। এরপর অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, সবারই করি আহ্বানটা এখানে দিলাম, এখান থেকে একটা সেভ নেবো, এখান থেকে সেভটা হয়তো এই সেভটা নিলাম, কন্ট্রোল এন্টার প্রেস করবো, সায়ন কালারটা দিলাম, ওকে। নতুন একটা লেয়ার নিলাম, অল ব্যাক প্রেস করলাম, ফিল করে দিলাম, ডুপ্লিকেট করে পাশাপাশি বোস করাতে থাকবো, কন্ট্রোল ই করবো, সরি, এই লেয়ার দুটোকে লিঙ্ক করবো, ধরলাম, কন্ট্রোল ই করলাম, মার্জ করে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, ধরলাম এই দুটোকে, কন্ট্রোল ই করে মার্জ করে দিলাম। একই প্রসেসে এরকম বাড়তে থাকবে এটা। এটির কালারটা আরও লাইট করব, ওকে ওকে। এটিকে ডুপ্লিকেট করে নিচে একটা দিয়ে দেবো, এরকমভাবে সেট করে নিয়েছি। এটার মধ্যে বর্ষটা লিখে দেবো, চতুর্থ বর্ষ লিখলাম, চতুর্থ বর্ষ লিখবো এখানে। এই লেয়ারটা এটা এইটাকে কপি করে এখানে রাখছি, ক্লিয়ার লেয়ারস্টাইল করে দিলাম, এর উপরেই লিখবো, তাহলে লিখতে অনেকটা সুবিধা হয়। চতুর্থ এটাকে হোয়াইট করে দিচ্ছি, এটাকে উপরে রাখছি, একটু উপরে তুলে দিচ্ছি, নাহলে হাঁসের মুখটা চাপা পড়ে যাচ্ছিল, এরকম জায়গায় রাখছি। এখানে একটা ফুলের ফুল টাইপের কিছু একটা দেবো, এইটা দেবো এখানে, সরি, এর পিছনে দিচ্ছি ফুল টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, শেষে এই যে ক্লাবের নামটা একটু স্টোক দিচ্ছি, সাদা স্টোক দিচ্ছি হোয়াইট,
হাই স্টক দিয়ে দিলাম, ভালো লাগবে, খারাপ লাগবে না। এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এখানে সেট করে নিচ্ছি। এরকম ভাবে সেট করে নিলাম এখানে। এটার কালারটা সায়ান কালার করে দিচ্ছি। ড্রপ শো দিলাম, যেন মনে হয় উঠে আসি বলে মনে হবে, এরকম রাখলাম এটাকে। মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর কী করে চার সাইডে একটা কালো বর্ডার দিয়ে দেবো। কন্ট্রোল এ করলাম, সবার উপরে যাব, নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে এই এইগুলো সেট করব, রাইট ক্লিক, স্টোক, এখানে ব্ল্যাক কালারের স্টোক দেবো, 12 পিক্সেলের স্টোক, ওকে। মানে চার সাইডে একটা হালকা কালো বর্ডার, একটা কালো বর্ডার তৈরি হবে কাটিংয়ের সুবিধার জন্য। মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে, ফাইনাল ডিজাইন এটা দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা সেভ করবো কীভাবে, সেভ করার জন্য কন্ট্রোল এস করব, যেই ড্রাইভে রাখতে চাই সেই ড্রাইভটা চুজ করব। আমি এখানে সেভ করতে চলেছি, পিএসডি 2 নামে সেভ করলাম। পিএইচডি ফর্মেটে সেভ করলাম, পরবর্তীকালে এডিট করা যাবে। যদি আমি প্রিন্টিং ফর্মেটে সেভ করতে হয় সেখানে এখানে জেপিজি করতে পারি। জেপিজি করলাম সেভ, বা টিপ ফর্মেটেও সেভ করতে পারি। দেখিয়ে দিচ্ছি টিপ ফর্মেট, এটা 12 12 অলরেডি 12 রাখবো। আরেকবার বলে দিচ্ছি, আরেকবার জেপিজিটা আরেকবার বলছি, ভুল হলো। জেপিজি সিলেক্ট করলাম, সেভ করলাম, এটা যেন সবসময় কোয়ালিটিটা 12 থাকে, ওকে। টিপ ফর্মেটে সেভ করার জন্য টিপ চুজ করবো, TIFF, এখানে ডিসকাস লেয়ার্স, এটা সিলেকশন থাকবে, এখানে এটার মাঝে সিলেকশন থাকবে, দ্বিতীয় নম্বরটা LZW, ওকে। মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এই জেপিজি বা টিপ ফর্মেট দিলেই প্রিন্টিংয়ের উপযুক্ত ফাইল এদিত, এদিত ফর্মেটে সেভ, যে কোনো একটাতে সেভ করে দিলে প্রিন্ট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার ডিয়াঙ্গো চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেলঘন্টিতে ক্লিক করুন, অল করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।